হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি শেয়ার করছি কালী পুজো ব্লগ। তো দেখতেই পাচ্ছ, কালী ঠাকুরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমার পাড়ার কালী ঠাকুর, আর একদম সিম্পল প্যান্ডেল করেছিল। তো এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, একদম ইয়েলোর ওপর করেছিল, আর মাকে দেখো একটা কি সুন্দর লালপার শাড়ি পরানো হয়েছে। তো তারপর আমি আমার ফ্রেন্ড দুজনে মিলে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আমার ফ্রেন্ডকে দেখো কত ভালো একটা ড্রেস পরেছে, আর আমিও নিজেকে দেখাচ্ছিলাম। যাই হোক, তারপরে আমরা দুজনে গেলাম হচ্ছে মল্লিকপাড়ার ঠাকুর দেখতে। এটা হচ্ছে মহাকালী স্কুলের কাছে হাওড়ার। তো ওখানেই আমরা প্রথম ঠাকুর দেখলাম, আর এইখানে আমি আর আমার ফ্রেন্ড অনেক ছবি টবি তুলছিলাম। দেখো তোমরা কত আলো লাগানো হয়েছে, আর রাস্তাঘাটে কত লাইট চলছে। কালী পুজোতে এটাই খুব ভালো লাগে যে সব জায়গায় আলো টালো জ্বলে, আর আমিও বাড়িতে লাগিয়েছি আলো। তো এটা হচ্ছে রামকৃষ্ণ স্কুলের কাছে ঠাকুরটা হয়েছিল শিবাজির সঙ্গ। তো তারপরে আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর আমার খিদে পেয়ে গেছিলো। তারপর আমরা একটু ফুচকা খেলাম। তো ফুচকা খাওয়ার পর এটা আমরা পাড় হাউসে ছিলাম। পাড় হাউসে মা কালীকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো পাড় হাউসে ঠাকুরটা দেখানোর পর আমরা ওখান দিয়ে আর একটু হেঁটে গিয়ে সামনে আরেকটা ঠাকুর করেছিল। তো এখানে আমরা গেলাম ঠাকুর দেখতে। তো আমি ওখানেও গিয়ে বসে পড়েছিলাম এত হেঁটেছি বলে, তার ক্লিপ দেখাচ্ছিলাম নিজের। তো তারপরে দেখো এখানে একটা ভূত করেছিল, তারও ছবি তুলে নিয়েছি আমি। আর এইটা হচ্ছে একদম কদমতলা বাজারের কাছে, দেখো কত সুন্দর লাইট লাগিয়েছিল। আর এটা হয়েছে বিজলি সংঘ, বিজলি বালক সংঘ প্রবেশ পথ লেখাই আছে। আর এখান দিয়ে আমরা ঢুকছিলাম, তো তখন ওখানে গান বাজনা হচ্ছিল, তখন ঠাকুর মশাই শান্তির জল দিচ্ছিল, আর আমরা মানে সেই সময় ঢুকেছি, আর আমাদের গায়েতেও দিয়ে দিয়েছে। যাই হোক, খুব ভালো লাগলো সেটা। তারপর এটা কদমতলা বাজারে করেছিল ঠাকুরটা। এই ঠাকুরটা দারুণ সুন্দর করেছে, দারুণ থিম। আর কত ফাংশন হচ্ছিল এখানে, খাওয়ানো হচ্ছিল, ভীষণ সুন্দর প্যান্ডেলটা। আর ভেতরটা দেখো তোমরা কতটা দারুণ, ভেতরটা আরও সুন্দর, একদম খুবই সুন্দর। আমার তো হেপি ভালো লেগেছে। আর ঠাকুরের সামনেও দেখাবো, সামনে আরেকটা ঠাকুরের সামনে আরেকটু সুন্দর করা হয়েছিল, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা যমরাজ করেছিল, সত্যবতী আর যমরাজ এই এই থিমে করেছিল ওরা সামনে। হঠাৎ করে দেখে ভয় লেগে গেছিলো আমার। যাই হোক, তারপরে ওরই পাশে আর একটু এগিয়ে গিয়ে কদমতলা বাজারেই এটা। তো এটা দেখতে ঢুকেছিলাম, কি সুন্দর গাছের একটা থিম করেছিল, এটা আমার খুবই ভালো লেগেছিল থিমটা। আর একদম পিঙ্ক পিঙ্ক, পুরো সারা জায়গা পিঙ্ক ছিল আর গ্রিন ছিল, মানে দারুণ সুন্দর একটা ভিউ ছিল। আর মা কালীর সামনেটা দেখো কত সুন্দর, একদম ভীষণ সুন্দর করেছিল প্যান্ডেলটা। আর একটা গাছকে সাজিয়েছিল ওরা, যেটা সামনে আমি ছবি তুলেছি, এই যে দেখো গাছের সামনেটা এমনভাবে মানে সাজিয়েছিল যেন পাহাড়ি গাছ অ্যাকচুয়ালি। তো তারপরে এটা আর একটা ঠাকুর দেখতে ঢুকলাম। তাও এটা হচ্ছে অবসরের মাঠে, এটা অবসর মাঠের প্যান্ডেল, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর ভেতরটাও খুব সুন্দর করেছিল, বাইরেটা যাওয়ার সময় আমি তুলছিলাম। তো আর এটা হচ্ছে ভেতরটা, ভেতরটা দেখো কত সুন্দর সাজিয়েছে। দুর্গাপূজার সময়তেও খুব সুন্দর প্যান্ডেল করেছিল, আর কালী পুজোতেও আর এক আলাদা প্যান্ডেল করেছে, খুব সুন্দর করেছিল দুটোই। তো তারপরে আর একটা কালী ঠাকুর আমি দেখতে গেলাম, এটা মন্দিরের কালী। তো তারপরে এটা হচ্ছে দালাল পুকুরের কাছাকাছি এসে গেছিলাম। তো দালাল পুকুরের এটা মানে এটা দালাল পুকুর না, দালাল পুকুর একটু আগে, এই এইটার হচ্ছে দালাল পুকুর একদম মেন রোডে। তো এইখানে ভোগও দিচ্ছিল, আমরা যেখানে ভোগও খেয়েছিলাম, তো তার ক্লিপটা তোলা হয়নি, কিন্তু যাই হোক ঠাকুরের ছবি তুলেছি। ঠাকুরটা খুব সুন্দর করেছিল, আমার তো বেশ ভালো লেগেছিল, দারুণ বড়ই করেছিল, ভালোই করেছিল বেশ। তো তারপর আমরা টোটো করে বাড়ি চলে এলাম, আমি আর আমার ফ্রেন্ড দুজনেই, ও আমার বাড়ির সামনাসামনিই থাকে। তো দুজন একসাথে চলে এলাম, যে বাড়ির ঠাকুরটা আবার দেখাচ্ছি তোমাদেরকে, বাড়ি ঢুকে পড়েছিলাম।
দেখতে পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি, আর আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম একটা ছোটখাটো ব্লগ। তো আমি ঠাকুর দেখতে গেছিলাম আর কি কি দেখলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।